পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা তোমরা জানো যে ইলেকশনের পরে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা নেওয়া হবে পিএসসি তরফ থেকে তো পিএসসি এবং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস উভয় পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এছাড়াও অন্যান্য যে কোনো পশ্চিমবঙ্গ সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কোশ্চেন কোয়েশ্চেন আনসার তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের কাজে লাগবে কারণ এই প্রশ্ন এবং উত্তরগুলো প্রত্যেকটি আহ কোনো না কোনো সময় পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা এছাড়া পরীক্ষা এসেছে তোমরা যদি পাশে দেখো তাহলে দেখতে পারবে যে কোন প্রশ্নটি কবে কোন পরীক্ষায় এসেছিল সেটা ব্র্যাকেটে লেখা রয়েছে তো খুব গুরুত্বপূর্ণ এবং চেনা একটি প্রশ্ন পিডিএফ পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ কি তো পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ হলো টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অপশন এ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের এস আই দু হাজার ছ সালে এসেছিল এফআইআর আমরা বিভিন্ন সময়ে এফআইআর শব্দটির সঙ্গে পরিচিত হই এবং এটা আমরা ব্যবহার করে থাকি এবং এটা ডাব্লিউপি কনস্টেবল দু হাজার উনিশে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল তো এফআইআর বেসড একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি আর বি এন টি দু হাজার একুশে জিজ্ঞেস করা হয়েছিল তো সিআরটি হলো একটি ডিসপ্লে টাইপ ব্যাপার সিআরটির যে ফুল ফর্মটি সেটা হলো ক্যাথোড রে টিউব ক্যাথোড রে টিউব বিওডি এটা ডাব্লিউ বিসিএস মেইন দু হাজার কুড়িতে জিজ্ঞেস করা হয়েছিল বিওডি এর পুরো কথাটি হলো বায়ো বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড ছ নম্বর কোয়েশ্চেন দেখো ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আইএফএসই আইএফএসি কথাটি পুরো কথাটি কি তো আইএফএসসি আমরা সকলেই ব্যবহার করে থাকি এই শব্দটি বিভিন্ন ক্ষেত্রে যখন বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটার যে সঠিক যে ফুল ফর্ম সেটা আমাদের অনেকেরই জানা নেই তো আমরা আজকের এই যে ভিডিও এখানে আমরা জেনে নেব আইএফএসসি এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড আইএফএস কোড বলা হয় ইন্ডিয়ান ফিনান্সিয়াল সিস্টেম কোড এটা सीएचएसएल এ জিজ্ঞেস করা হয়েছিল 2019 সালে ইন্টারনেট প্রসঙ্গে এন বা ম্যান এর পূর্ণাঙ্গ রূপ হলো অপশন ডিটা সঠিক উত্তর মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আবার এসএসসিসি सीएचएसएल এ क्वेश्चन করা হয়েছে ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে এনইএফটি এর পুরো অর্থ হলো ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ন নম্বর কোয়েশ্চেন ভারতের ব্যাংকিং ব্যবস্থার ক্ষেত্রে আরটিজিএস এটাও এস এস সি সিং জিজ্ঞেস করা হয়েছিল আরটিজিএস এর পুরো অর্থ কি তো এর সঠিক উত্তর তোমরা দেখো অপশন বিটা রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট এম আই সি আর এম আই সি আর এ আই এর ফুল ফর্ম কি কোশ্চেন পি এস এল ভি এর পুরো অর্থ কি এটাও আর বি দু হাজার আহ ষোলোতে জিজ্ঞেস করা হয়েছিল পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকাল এটিএম এর পুরো ফর্ম কি অটোমেটেড ট্রেলার মেশিন এটা এসএসসি এস সি দু হাজার বাইশে জিজ্ঞেস করা হয়েছিল এবার জিজ্ঞেস করা হয়েছে নিম্নহৃত কোনটি সংক্ষিপ্ত রূপ হলো এনআরই জিপি এনআরই জিপি এটা এসএসসি ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট দু হাজার আটে জিজ্ঞেস করা একটি প্রশ্ন আমাদের জানা দরকার উত্তরটি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম যেটা যেটাতে একটা রূপ হলো এম জি জি বা এম জি এনআর জি যে ব্যাপারটা সেটা কিন্তু এটার সঙ্গে যুক্ত সিটিবিটি সিটিবিটির ফুল ফর্ম কি সেটা হলো অপশন ডি সঠিক উত্তর কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিটি এটা হলো সিটিবিটি এর ফুল ফর্ম নিচের কোনটি সঠিক নয় তো চারটা অপশন দেওয়া রয়েছে এর মধ্যে তিনটে সঠিক সঠিক নয় যেটা সেটা হলো এনজিটি যে ফুল ফর্ম লেখা রয়েছে ন্যাশনাল গ্রিন তৃণমূল এটা ভুল রয়েছে বাকি পিআইএল পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এটা সঠিক রয়েছে এনএম এর যে ফুল ফর্ম রয়েছে ন্যাশনাল মনুমেন্টস অথরিটি এটাও সঠিক রয়েছে তাহলে এনজিটি এটা ভুল রয়েছে কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সে এইচটিএমএল এর পুরো অর্থটি কি হাইপার টেক্সট মার্ক আপ আই আর এর পুরো কথাটি হলো কাউন্সিল অফ সাইন্টিফিক and ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ কাউন্সিল অফ সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এটা হলো সিএসআইআর জিজ্ঞেস করেছিল আইএসবিএন এটাও জিজ্ঞেস করা হয়েছিল আই এর ফুল ফর্ম কি ডাব্লু বিশেষ মেইন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার CDMA, এর ফুল ফর্ম কি এসএসসি সিজিএল দু হাজার সাথে জিজ্ঞেস করা ছিল সিডিএম এর ফুল ফর্ম হলো কোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস কোর্ট ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আই এস এর ফুল ফর্ম কি তো সেটা হলো ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক ইন্টিগ্রেটেড সার্ভিসেস ডিজিটাল নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক নয় চারটে জোড়া দেওয়া রয়েছে যেটা এসএসসি সিজিএল দু হাজার জিজ্ঞেস করা হয়েছিল তো এর মধ্যে দেখো এ অপশনটা সঠিক নয় যেটা হচ্ছে সিট স্পেশাল ইন্টেলিজেন্স টিম তো এটা বাদ দিয়ে বাকি সবগুলো ঠিক রয়েছে সিএনজি কমপ্রেসড ন্যাচারাল গ্যাস এন জিটি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কে ওয়াইসি নো ইউর কাস্টমার তো আমরা এই প্রশ্ন থেকে বাকি তিনটে শব্দের পুরো যে ফুল যে ফর্ম সেটাও জানতে পারলাম ইন্টারপোল এর পুরো অর্থ কি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলের যে ফুল ফর্ম সেটা হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন এরপরে দেখো তেইশ নম্বর কোয়েশ্চেনটি রয়েছে কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দ সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন এটা ডাব্লিউ বি এস এস সি গ্রুপ ডি দু হাজার সতেরোতে জিজ্ঞেস করা হয়েছে তো মদনমোহন মালব্য দু চোদ্দ সালে তিনি ভারতরত্ন ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছেন এবং এটা কিন্তু মরণোত্তর এই শব্দটা মনে রাখবে আহ চব্বিশ নম্বর কোশ্চেন অশোক চক্র ভারতের সর্বোচ্চ আহ শান্তি সময়ের ড্যাশ পুরস্কার তো অশোক চক্র হলো একটি সামরিক পুরস্কার পিএসসি এ পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল পঁচিশ নম্বর কোশ্চেন দেখো কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতাকে ডাব্লিউ বি ফরেস্ট গার্ড দুহাজার সতেরতে জিজ্ঞেস করা হয়েছে মালালা ইউসুফ জাই আহ ইনি হলেন কনিষ্ঠতম নোবেল পুরস্কার বিজেতা নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান তো এর সঠিক উত্তর হল পরমবীর চক্র নিম্নলিখিত সম্মানগুলির মধ্যে কোনটি ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান তা হলো পরমবীর চক্র সাতাশ নম্বর কোশ্চেন ভারতের ক্রীড়া প্রশাসক শিক্ষকদের যে পুরস্কারগুলো দেওয়া হয় তার মধ্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি সেটা হলো দ্রোণাচার্য পুরস্কার এটা বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল দেশ দু হাজার সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে তো সুইডেন এটা সকলেই তোমরা জানো বা আমরা জানি আহ ডাব্লিউপি কনস্টেবল দুহাজার আঠারোতে জিজ্ঞেস করা হয়েছিল যে সুইডেন থেকে নোবেল প্রাইজ দেওয়া হয় বিসি রয় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয় তো এটা হলো আহ ঔষধ ঔষধের ক্ষেত্রে বা মেডিসিনের ক্ষেত্রে এই পুরস্কারটি দেওয়া হয় বিসি রয় পুরস্কার ডাব্লিউ বি ফায়ার সার্ভিস দু হাজার আঠারো থেকে জিজ্ঞেস পুরিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় পিএসসি এস আই ফুড দু হাজার উনিশে জিজ্ঞেস করা সাংবাদিকতা ও সাহিত্য এই ক্ষেত্রে পুলিশের পুরস্কার দেওয়া হয় একত্রিশ নম্বর কোশ্চেন কোন অভারতীয় প্রথম ভারতরত্ন পেয়েছিলেন অভারতীয় যিনি প্রথম ভারতরত্ন পেয়েছিলেন এখানে দেওয়া রয়েছে খান আব্দুল গফর খা আহ পি এস আই ফোর্থ দু হাজার উনিশে এই প্রশ্নটি জিজ্ঞেস করা হয়েছিল এরপরে প্রশ্নগুলি তুমি দেখে নাও শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার আহ কোন বিষয়ের সঙ্গে যুক্ত তো এটা বি আহ বিজ্ঞান ও প্রযুক্তি শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে যুক্ত তেত্রিশ নম্বর question ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী সমাজ সেবার জন্য ম্যাকসাইসাই বা ম্যাকসেসে পুরস্কার প্রদান করে কারা তো এর সঠিক উত্তর হলো ফিলিপিন্স ম্যাক্সেসে পুরস্কার প্রদান করে থাকে ফিলিপিন এবং তারপরে প্রশ্ন দেখো মধ্যে কে প্রথম পেয়েছিলেন তো এর সঠিক উত্তর হলো সি ভি যিনি ভারতরত্ন পেয়েছিলেন তিনি সি ভি রমন নিচের মধ্যে কে ভারতরত্ন ও নিশান ই পাকিস্তান উভয় পেয়েছেন তো এর সঠিক উত্তর হলো মোরার্জি দেশাই মোরার্জি দেশাই হলো সঠিক উত্তর যিনি ভারতরত্ন পেয়েছেন এবং নিশান ই পাকিস্তান এই পুরস্কারটিও তিনি পেয়েছেন নিচের কে নোবেল পুরস্কার ও ভারতরত্ন বই পেয়েছেন তো মাদার টেরেজা তিনি নোবেল প্রাইজও পেয়েছেন এবং ভারতরত্ন অ্যাওয়ার্ডও তিনি লাভ করেছেন নিচের মধ্যে কে দাদা সাহেব পুরস্কার দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত নন তো এই সঠিক উত্তর হলো লতা সরি অপশন সি মুকেশ ভট্ট মুকেশ ভট্ট ছাড়া বাকি যারা যাদের নাম রয়েছে ভি রাজ কাপুর লতা মঙ্গেশকর তারা প্রত্যেকেই হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত বা প্রাপ্তা জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয় সেটি হলো সাহিত্য জ্ঞানপীঠ পুরস্কার যে ক্ষেত্রে প্রদান করা হয় সেটি হলো সাহিত্য নোবেল পুরস্কার দেওয়া যায় না তো পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেওয়া যায় রসায়নে দেওয়া যায় ঔষধ বা মেডিসিনে দেওয়া যায় কিন্তু গণিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় এ সঠিক আহ অপশন ডি বিজ্ঞান 42 নম্বর क्वेश्चन দেখো কে হাফ এ লাইফ বইটির জন্য বুকার পুরস্কার পেয়েছেন তো এর সঠিক উত্তর হলো ভিএস নাইপাল এবং তোমরা একটা জিনিস খেয়াল করো এই প্রত্যেকটি প্রশ্ন কোনো না কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়েছে যেগুলো পাশে পাশে লেখা রয়েছে এবং এই প্রশ্নপত্রগুলো নিঃসন্দেহে এই প্রশ্নপত্রগুলো পিএসসি এর যে ক্লার্কশিপ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত ধরনের পরীক্ষা রয়েছে প্রত্যেকটি জন্য সমান গুরুত্বপূর্ণ তাই এগুলোকে গুরুত্ব সহকারে এগুলো মনে রাখা উচিত আচ্ছা তারপরে পুরস্কার প্রশ্নটি দেখো নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ট্যাগোর নোবেল পুরস্কার বিজয়ী প্রথম ভারতীয় হলেন রবীন্দ্রনাথ ট্যাগোর চুয়াল্লিশ নম্বর কোয়েশ্চেনটা দেখো এখানে রয়েছে যে দুটো স্তম্ভ দেওয়া রয়েছে তো মেলাতে বলা হয়েছে এবং এখানে অর্জুন পুরস্কার অস্কার পুরস্কার আহ দ্রোণাচার্য পুরস্কার পরিচয় পুরস্কার তো এগুলো এই যে পুরস্কারগুলো রয়েছে এগুলো কোনটি কোন ক্ষেত্রে দেওয়া হয় সেটাই এখানে বলা রয়েছে পাশে পাশে তো এই যে সঠিক উত্তর সেটা হলো অপশন বি অর্থাৎ যেটা হলো যে এ দেওয়া হয় তে এ দেওয়া হয় থ্রিতে অর্থাৎ অর্জুন পুরস্কার দেওয়া হয় ক্রীড়া আহ ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার তারপরে বি দেওয়া হয় ওয়ান এ অর্থাৎ অস্কার পুরস্কার সিনেমা জগতের মানুষের মানুষ দেওয়া হয় সি পুরস্কার দেওয়া হয় কোচ এবং ডি পুরস্কার দেওয়া দেওয়া হয় দুই আছে দেখো এখানে দুই মানে হচ্ছে পুলিশের পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতার ক্ষেত্রে কোয়েশ্চেনটি দেখো যে ক্ষেত্রে বুকার প্রাইস দেওয়া হয় সেটা হলো কথা সাহিত্য রচনা বুকার প্রাইজ দেওয়া হয় কথা সাহিত্য রচনা কার নামে রমন ম্যাক্সেসে বা রমন ম্যাক্সাইসেই পুরস্কার দেওয়া হয় তো এর সঠিক উত্তর হলো অপশন বি ফিলিপিন্সের প্রাক্তন রাষ্ট্রপতি তার নামের তার নামে আর কি এই রমন ম্যাক্সেসে পুরস্কার দেওয়া হয় কোয়েশন নাম্বার ফর্টি সেভেন ডক্টর আলফ্রেড নোবেল পুরস্কার কর্তৃক প্রদত্ত বৃত্তি থেকে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না তো এর সঠিক উত্তর হলো অর্থনীতি ডক্টর নোবেল ডক্টর আলফ্রেড নোবেল কর্তৃক প্রদত্ত বৃত্তি থেকে কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না এর সঠিক উত্তর হলো অর্থনীতি গ্রামী পুরস্কার যে ক্ষেত্রে দেওয়া হয় সঙ্গীত বা মিউজিক এই ক্ষেত্রে গ্রামী অ্যাওয়ার্ড দেওয়া হয় ফর্টি নাইন নম্বর কোয়েশ্চেন ভারতে জন্মগ্রহণকারী কোন বিজ্ঞানী জ্যোতির্বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তো এর সঠিক উত্তর হলো অধ্যাপক এস চন্দ্রশেখর পঞ্চাশ নম্বর প্রশ্ন দেখো নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় তো এখানে যে জোড়াটি সঠিক নয় সেটা হলো অপশন ডি ডিজার পুরস্কার ধর্মে অগ্রগতি তো এটা সঠিক নয় বাকি সঠিক রয়েছে এগারো নম্বর কোশ্চেন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় অসামান্য অবদান অপশন সি সঠিক উত্তর অর্জুন পুরস্কার দেওয়া হয় খেলাধুলায় অসামান্য অবদানের জন্য ভালো নম্বর কোশ্চেন অসামান্য অবদানের জন্য বার্ষিক সরস্বতী সম্মান প্রদান করা হয় সাহিত্য ক্ষেত্রে কোয়েশ্চেন থ্রি ভারতের সর্বোচ্চ বীরত্ব পুরস্কার পরমবীর চক্র অপশন নাম্বার ফিফটি ফোর নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয় উনিশশো এক সালে এবার ফিফটি ফাইভ নম্বর কোশ্চেন দেখো এখানে অনেকগুলো প্রশ্ন পাশাপাশি রয়েছে যেগুলো প্রত্যেকটি ইম্পর্টেন্ট আহ কুচিপুড়ি কোন রাজ্যের ক্লাসিক্যাল নৃত্য তো এর সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ গরবা কোন রাজ্যের নৃত্য করা গর্বা গুজরাট মৃণালিনী সারাবাই কোন নৃত্যের জন্য বিখ্যাত তো এর সঠিক উত্তর ভারতনাট্যম গম্ভীরা কোন রাজ্যের একটি লোক নৃত্য তো এর সঠিক উত্তর হলো পশ্চিমবঙ্গ গম্ভীরা পশ্চিমবঙ্গের একটি লোকনৃত্য যে রাজ্যগুলো এখানে উল্লেখ রয়েছে তার মধ্যে গুরু বিপিন সিংহ কোন নৃত্য শিল্পীর একজন প্রবক্তা ও শিক্ষক সঠিক উত্তর হলো মণিপুরি ন্যাশনাল স্কুল অফ ড্রামা কত সালে প্রতিষ্ঠিত হয় তো এর সঠিক উত্তর হলো উনিশশো সালে উনিশশো সালে প্রশ্ন কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় কাকে ইংরেজি কবিতার জনক বলা হয় চশর চশরকে ইংরেজি কবিতা জনক বলা হয় উনিশশো বিয়াল্লিশ আলাভ স্টোরি বা নাইনটিন ফর্টি টু আলাভ স্টোরি এই সিনেমার প্রচারক কে সঠিক উত্তর হলো বিনু সরি বিধু বিনোদ চোপড়া বিধু বিনোদ চোপড়া আমজাদ আলি খান কোন যন্ত্র সঙ্গীতের সঙ্গে যুক্ত সারদ আমজাদ আলি খান সারদ এই যে যন্ত্র সঙ্গীত রয়েছে তার সঙ্গে যুক্ত সূর্য মন্দির কোথায় অবস্থিত কোনারক কোন মোঘল ছবির কোনটি মোঘল ছবির মধ্যে ধরা হতো না যেগুলো রয়েছে প্রতিকৃতি ফুল গাছপালা ইসলামিক থিমগুলি এবং শিকারের দৃশ্য এগুলো হচ্ছে এগুলোর মধ্যে যে সঠিক উত্তর সেগুলো হচ্ছে ইসলামিক থিমগুলি গুলি ছবির মধ্যে ধরা হতো না বা সেগুলো আহ সেগুলোকে হচ্ছে চর্চা করা হতো না কত্থক ধ্রুপদী আহ নৃত্য আহ কোথাকার তো এটা সঠিক উত্তর হলো উত্তর ভারতের কত্থক ধ্রুপদী নৃত্য উত্তর ভারতের যেহেতু রাজ্যের নাম আলাদা করে উল্লেখ করা নেই বাকি রাজ্য গুলো দুটো রাজ্য হচ্ছে দক্ষিণ ভারতের তোমরা এবং মণিপুর হলো উত্তর কোশ্চেন বলা হয়েছে নিম্নলিখিত গুলোকে সাজান তো বিখ্যাত বাদক এবং বাদ্যযন্ত্র দেওয়া রয়েছে এবং এর সঠিক উত্তর সেটা হলো অপশন এ তো অপশন এ দেখো যেভাবে রয়েছে ঠিক এখানে প্রশ্নটা ঠিক তাই হবে উত্তর পণ্ডিত হরিপ্রসাদ চৌড়সিয়া বাসি পন্ডিত শিব কুমার শর্মা সন্তুর আহ আমজাদ আলী খান সরোদ উস্তাদ জাকির হোসেন তবলা এটাই সঠিক উত্তর অর্থাৎ যেভাবে প্রশ্নটা দেওয়া রয়েছে সাজিয়ে সেটাই সঠিক উত্তর দেওয়া রয়েছে ক্যান বা ক্যান্স ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয় কোথায় ফ্রান্সে নিম্নের ধ্রুপদী নৃত্যগুলির সাথে ভারতের রাজ্যগুলি সম্পর্ক স্থাপন করুন এক হচ্ছে সাত্রিয়া দুই হচ্ছে মহিনীয়ট্টম তিন হচ্ছে ভারতনাট্যম চার হচ্ছে কুচিপুরি তো এটার যে সঠিক উত্তর সেটা হলো অপশন এটাই সঠিক উত্তর আবার ট্রিক্স দিয়েছে একটা ডব্লিউবিএসআই তে এটা যেভাবে সাজানো রয়েছে সাতটি হচ্ছে আসামে মোহিনিয়াত্তম কেরালা ভারতাত্তম তামিলনাড়ু কুচিপুরি অন্ধ্রপ্রদেশ ভুল জোড়াটি খুঁজে বের করুন তো এখানে তিনটি জোড়া সঠিক রয়েছে যেমন ই ইউ শ্রীনিবাস তিনি হচ্ছেন ম্যান্টলিন পন্ডিত রবিশঙ্কর সেতালের সঙ্গে যুক্ত আহ লালগুড়ি জয়রামান ভায়োলিন সঙ্গে যুক্ত এগুলো ঠিক রয়েছে যেটা ভুল সেটা হলো সামি থিরমল বংশীবাদক এটা ভুল রয়েছে কোয়েশ্চেন নম্বর সেভেন্টি বলা হচ্ছে যেটা অমিল সেটা হলো তবলা এবং সিতার চোল শাসকের আমলে তো এটা ভুল রয়েছে বাকি তিনটি সঠিক রয়েছে ঘুমার বাহাত্তর নম্বর কোয়েশ্চেন ঘুমার হলো কোথাকার নৃত্য তো এটা রাজস্থানের আমরা সকলেই জানি ঘুমার রাজস্থানের সেভেন্টি থ্রি নম্বর কোয়েশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন শিবনন্দন নাতিয়াল বিএসসি এসআই ফুড দু হাজার উনিশে জিজ্ঞেস করা হয়েছে কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য মহাথু বিএসসি এসআই অফ ফুড দু হাজার জিজ্ঞেস করা হয়েছে সম্প্রতি ভারতীয় উপজাতি হিসেবে নিজস্ব অলচিকি স্ক্রিপ্টে উইকিপিডিয়ার সংরক্ষণে সরি সংস্করণে স্থান পেয়েছে সাঁওতালি ভাষা ছিয়াত্তর নম্বর কোশ্চেন কোন দেশ হিন্দু প্রাচীন কোন দেশ প্রাচীন হিন্দু ধর্মীয় স্থাপত্য পঞ্চ তীরথ কে জাতীয় heritage site মর্যাদা দিল তো এটা সঠিক উত্তর হলো পাকিস্তান question number seventy seven পাগা হর্নবিল festival পাক্কে পাগা হর্নবিল festival হয়তো উচ্চারণটা একটু ভুল হলে তোমরা মেনে নিও আহ কোন রাজ্যে উৎসব সেটা হলো অরুণাচল প্রদেশ হর্নবিল festival হর্নবিল festival তোমরা জানো এটা পরীক্ষায় এসেছিল আহ তো এটা হলো অরুণাচল প্রদেশ পক্ষে পাগা এই শব্দটা মনে রাখবে পিপি হর্নবিল মনে রাখলেও হবে কাজ আচ্ছা ওস্তাদ আমজাদ আলী খান যে বাজনায় পরিচিত তাহলে সরোট সেভেন্টি নাইন নম্বর কোয়েশ্চেন দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন চলচ্চিত্র নির্দেশক কে তো স্টিভেন স্পিলসবার্গ কোয়েশ্চেন নম্বর এইচি পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নৃত্যের উদ্ভব হয়েছিল ছটি উত্তর পুরুলিয়া এইটি ওয়ান ওস্তাদ বিলায়ত খান সুপরিচিত কোন ক্ষেত্রে উচ্চাঙ্গ সঙ্গীত

সন্তোর বাদন পিএসসি মিশলিন দু হাজার এগারোতে জিজ্ঞেস করেছিল নাথপতি অনাথবধ নাটকটি প্রযোজনা করেছেন পিএসসি মিশলিন এগারোতে জিজ্ঞেস করেছিল নাথপতি নাথ অনাথবধ নাটকটি প্রযোজনা করেছেন সাওলি মিত্র এইটি সেভেন নম্বর কোশ্চেন গিরিশ কান্নাট সরি গিরিশ কান্নাট কিসের সঙ্গে যুক্ত সঠিক উত্তর নাটক নিম্নলিখিত কোন চলচ্চিত্র শিল্প চলচ্চিত্রে নৃত্য পর্যালনা করেছেন বীরজু মহারাজ সতরঞ্জ কি খিলাড়ি ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলি উৎপত্তি হয়েছে কেরালা থেকে হাজার আঠারোতে এটি জিজ্ঞেস করা হয়েছে এবার থেকে দেখে নেব দেখো সবগুলোই জিজ্ঞেস করা হয়েছে আঞ্চলিক নৃত্য হিতাক কোন রাজ্যে পরিবেশিত হয় সঠিক উত্তর হলো জম্মু ও কাশ্মীর জুমরা নৃত্যটি ভারতের কোন রাজ্যের একটি নৃত্য সেটা হলো ওড়িশা পোঙ্গল কোন রাজ্যের উৎসব তামিলনাড়ু কাজরি লোকসঙ্গীতটি কোন রাজ্যের উত্তরপ্রদেশ লাই হারোবা উৎসব মণিপুর লাই হারোবা উৎসব মণিপুর মল্লিকা সারাভাই ভাই কৃষির সঙ্গে যুক্ত শাস্ত্রীয় নৃত্য নাইনটি সিক্স নাম্বার কোশ্চেন বলছে আহ যেগুলো বলা রয়েছে তার মধ্যে কোনটি সঠিক নয় তো কুচিপুরি উড়িষ্যা সঠিক নয় বাকি যেগুলো রয়েছে সাতটি আসাম ভারতনাট্টম তামিলনাড়ু মেনিয়ার কেরালা এটা তোমরা দেখেছো এই কোশ্চেনটা কিছুক্ষণ আগে রিপিট হয়েছে অন্য একটি প্রশ্নে এটা জিজ্ঞেস করা হয়েছিল তো এখানে এটা কিন্তু আবার রিপিট হয়েছে এবং এটা কিন্তু নিঃসন্দেহে একটা খুব ভালো জিনিস যেটা ডাব্লিউ বি এস আই দু হাজার এই প্রশ্নটি এক্সাইজ এর পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছিল তো এটা রিপিট হয়েছে সিএচএসএল থেকে বা এসিএইচএসএল থেকে নেওয়া হয়েছে এখানে মোহিনিয়াটাম নৃত্য কোন অঞ্চলের বারবার করে জিজ্ঞেস করা হয় কুচিপুড়ি মোহিনিয়া ঘুমার এগুলো বারবার করে জিজ্ঞেস করা হয় তো মোহিনী একটা কোন নৃত্য সেটা হলো কেরাল ভৈরবী রাগটি গাওয়া হয় কখন ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন দু হাজার এবং যতটুকু মনে পড়ছে এই প্রশ্নটি পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল ভৈরবী রাগটি গাওয়া হয় সাধারণত ভোরবেলায় জামিনী রায় হলেন একজন বিখ্যাত চিত্রকর নাইনটি নাইন নাম্বার কোশ্চেন হান্ড্রেড নম্বর কোশ্চেন হরিপ্রসাদ চোরসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বাসী রেলওয়ে গ্রুপটিতে জিজ্ঞেস করা একশো এক নম্বর কোশ্চেন বলা হয়েছে আহ যে নিম্নলিখিত মধ্যে কোনটি সঠিক নয় তো যেগুলো সঠিক সেটা দেখো উৎপল দত্ত চলচ্চিত্রের সঙ্গে যুক্ত শম্ভু মহারাজ কত্থকের সঙ্গে যুক্ত ভীমসেন যোশী কণ্ঠ সংগীতের সঙ্গে যুক্ত এগুলো সব সঠিক রয়েছে ভুল রয়েছে আমির খসরু শরৎ এটা ভুল রয়েছে ওনাম কোন প্রদেশে একটি গুরুত্বপূর্ণ উৎসব সঠিক উত্তর হলো কেরাল এটা রেলওয়ে যে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার সেখানে জিজ্ঞেস করা আছে এস এম একশো তিন নম্বর কোশ্চেন সত্যজিৎ রায়ের প্রথম ছবি পথের পাঁচালী মুক্তি পায় উনিশশো পঞ্চান্ন সালে ডাব্লিউ বিসিএস মেস দু হাজার উনিশে জিজ্ঞেস করা ছিল একশো চার নম্বর কোশ্চেন হলো নিম্নলিখিত কে তবলা বাদ্যযন্ত্র সঙ্গে যুক্ত সেটা হলো এখানকার মধ্যে যারা নাম রয়েছে আলী আকবর খান সেটা হলো সঠিক উত্তর এবং এটা ডাব্লিউ সিএস মেইনস দু হাজার সতেরোতে জিজ্ঞেস করা হয়েছিল তো এই হলো একশো চারটি প্রশ্ন তোমরা ইচ্ছা করলে এই প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে নিয়ে এগুলোকে তোমরা খাতায় নোট করতে পারো আর যদি নোটস এর প্রয়োজন হয় অবশ্যই আমার সঙ্গে তোমার যোগাযোগ করবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার চ্যানেলটাকে ফলো করো প্রত্যেকেই জানো আর যদি হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্টে সরি কমেন্ট সেকশনে কমেন্ট করো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো যদি নোটসের প্রয়োজন হয় ক্লাসিক পরীক্ষা হোক বিএসএনিয়াস হোক বা পঞ্চায়েত পরীক্ষা হোক বা বি পরীক্ষা হোক প্রত্যেকটি পরীক্ষার যেন নোটস তোমরা পেয়ে যাবে খুব অল্প পয়সার বিনিময়ে এবং নোটসগুলো দিয়ে দেওয়া হবে এবং যেগুলো পড়লে তোমাদের সাফল্য আশা করবো তোমরা যদি ভালো করে পড়াশোনা করো সাফল্য নিশ্চিত কারণ আহ মানে তোমাদেরকে এতগুলো মেটিরিয়ালস দেওয়া হবে যেগুলো তোমরা কোনো একটিমাত্র বইতে কখনোই পাবে না তো তোমাদের মতামত অবশ্যই জানাবে আর এই যে ভিডিও এই ভিডিওগুলোর যদি রকম কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন থাকে তাহলে সেটাও অবশ্য অবশ্যই কমেন্টেশন কমেন্ট করে জানাবে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবে আমি চেষ্টা করবো এইভাবেই তোমাদের সঙ্গে প্রশ্ন উত্তরগুলো শেয়ার করার আশা করি একটু তোমাদের কাজে লাগবে যদি তোমরা ভিডিওগুলো ফলো করো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত দেখলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে পরবর্তীতে তোমাদের সঙ্গে আরও নিঃসন্দেহে কথা হবে ধন্যবাদ